আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু কবির একাডেমি। তো আই এম এমডি ইসলামুল কবির, আপনাদের মাঝে আজকে আমি হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা গত ক্লাসটি দেখেছিলে, আমি রাজশাহী বোর্ডের একটি সৃজনশীল দেখানোর চেষ্টা করেছিলাম, আশা করি সৃজনশীলটা তোমরা দেখেছো। আর যারা দেখো নাই, আমি এই ভিডিওতে তোমাদের ওই লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিবা। তো আমি তোমাদের যারা এসএসসি পরীক্ষার্থী আছো অথবা ক্লাস 9 ও 10 আছো, তাদের জন্য সৃজনশীল নিয়ে একটু আলোচনা করতেছি আপাতত। তো যেহেতু বোর্ড প্রশ্নগুলো সবসময় ইম্পর্টেন্ট থাকে, গুরুত্বপূর্ণ থাকে, আর এবং একটি স্ট্যান্ডার্ড প্রশ্ন থাকে, এটা থেকে আমরা অনেক কিছুই বুঝতে পারি যে কোন ধরনের প্রশ্নগুলো আমাদের সামনে পরীক্ষা আসতে পারে বা কীভাবে আমাদের সৃজনশীল প্রশ্নগুলো আয়ত্ত করতে হবে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি দিনাজপুর বোর্ডের একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো দিনাজপুর বোর্ডের এই সৃজনশীল টু সেট ও ফাংশন থেকে আসা 2019 সালের। তো সেই সৃজনশীলটি আলোচনা করার আগে দুটি কথা তোমাদেরকে বলি প্রতিদিনের মতো। যারা চ্যানেলে আজকে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছো কিন্তু নোটিফিকেশন পাচ্ছ না যে এখান থেকে যে ক্লাসগুলো আপলোড করা হচ্ছে, সেই নোটিফিকেশন যারা পাচ্ছ না তাদেরকে বলবো যে তারা অবশ্যই চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করবা, করে নোটিফিকেশন অন করতে পারবা। এটা মাঝে মাঝে এরকম ইউটিউবের সমস্যা হয়ে থাকছে। তো চলে যাচ্ছি যে 2019 সালের দিনাজপুর বোর্ডের যেই প্রশ্নটি এসেছিল সেট ও ফাংশনটিতে, তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকে যেই সৃজনশীলটা এসেছে, আমরা 2 মিনিট আগে সৃজনশীলটা নিয়ে একটু অ্যানালাইসিস করি, তারপরে উত্তরে চলে যাব। তো ক বিভাগে দেখো, এখানে ক বিভাগ বীজগণিত এই প্রশ্নটি এসেছে। তো এটি হচ্ছে এরকম একটি সেট দেওয়া আছে, সার্বিক সেট ইউ সমান 1 2 3 4 বি সি ডি, আর এম সমান একটি সেট দেওয়া আছে যেটি হচ্ছে গঠন পদ্ধতিতে আছে, এটা আমাদের তালিকা পদ্ধতিতে করতে হবে, আর এন সমান একটি সেট দেওয়া আছে এবং এফ এক্স সমান একটি ফাংশন দেওয়া আছে। তো এখান থেকে যে ক নম্বর প্রশ্নটি এসেছে সেটি কিন্তু আমাদের উদ্দীপক কাজে লাগতেছে না, কারণ এ সমান বি সমান দেওয়া আছে, এখান থেকে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি বের করতে বলেছে। তো কথা না বাড়িয়ে শুরু করছি এ প্রশ্নের যে উত্তর সেটি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের পাওয়ার অফ যে ইন্টারসেকশন বের করতে বলেছে, এ ইন্টারসেকশন বি এটা হচ্ছে উপসেট বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে যেটি করব সেটি হচ্ছে দেওয়া আছে বলে এ সমান যেটি আছে যে 11 আর 20 মানে 11 20 এটি, আর বি সমান আছে 20 এ, সেটি লিখে নিয়েছি। আর যেহেতু আমাদের পাওয়ার অফ এ বি নির্ণয় করতে বলেছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এ ইন্টারসেকশন বিটা আগে আমরা বের করে নিব। এভাবে দেখো যে আমরা অতএব দিয়ে এ ইন্টারসেকশন বি বের করার চেষ্টা করেছি। তো ইন্টারসেকশন মানে আমরা জানি যে দুটি সেটের ভিতরে যেগুলো হচ্ছে কমন সেট আছে সেগুলো হচ্ছে ইন্টারসেকশনে থাকে। তো এটি আমরা কমন হচ্ছে দেখছি, এখানে 20 হচ্ছে কমন আছে দুটি সেটের ভিতরে, সেটি হচ্ছে এ ইন্টারসেকশন বি এর মান। এরপর আমরা পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি বের করব, যেহেতু এখানে একটি সেট, আমরা এর আগের সৃজনশীলটাও দেখেছিলাম পাওয়ার উপসেট বের করা যেভাবে শক্তি সেট বের করি। তো সেটি হচ্ছে এখানে যেহেতু একটি বিশ আছে, সেক্ষেত্রে একটি উপাদানই হবে আর একটি ফাঁকা সেট হবে। এটি কিন্তু আমাদের উত্তর হয়ে গেল যে 20 আর ফাঁকা সেট। এরপর আমরা খতে চলে যাব। খতে আমাদের বলেছে দেখাও যে উদ্দীপকের আলোকে দেখাও যে এম ইউনিয়ন এন প্রাইম সমান হচ্ছে এম প্রাইম ইন্টারসেকশন এন প্রাইম। সেক্ষেত্রে যেহেতু দেখাতে বলেছে এটা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড করবো, তো এই অঙ্কটা আমি এভাবে তোমাদের সমাধান করার চেষ্টা করেছি। দেখো প্রশ্নটা এখানে আবার একটু দিয়েছি যেন আমার প্রশ্নটাকে করতে পারি। তো এখান থেকে আমাদের খ নম্বরে যে মানগুলো লাগবে সেটা হচ্ছে সার্বিক সেট ইউ এর মান লাগবে, এম এর মান লাগবে, এন এর মান লাগবে, তাহলে কিন্তু আমরা দেখাতে পারবো। তো আমাদের দেওয়া আছে যেহেতু ইউ সমান 1 2 3 4 4 বি সি ডি, এটা আমরা সার্বিক সেটটা দেওয়া আছে বলে লিখে নিলাম। এরপরে আমরা এম এর মানটা বের করবো। দেখো এমটা কিন্তু উৎপাদক তোমার গঠন পদ্ধতিতে আছে, এখান থেকে গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি বের করাও আমি একটি ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম। তোমরা যারা দেখো নাই, এখনই আজকে এই অঙ্কটা দেখার আগে ওই ভিডিওটি দেখে নিতে পারো, আমি এখানেও লিঙ্কটি দিয়ে দিব, তোমরা সরাসরি দেখে নিতে পারো যে কীভাবে গঠন থেকে তালিকা পদ্ধতিতে করা যায়। তো এখান থেকে গঠন থেকে তালিকা পদ্ধতি করবো কীভাবে,
যেহেতু আমাদের সেটটা এরকম আছে, তালিকা পদ্ধতিতে দেখো যে এক্সের মানই হচ্ছে সেটের মান যেখানে এন আছে, এনের ভিতরে এক্সগুলো আছে। শুধু এনের ভিতরে থাকলেই হবে না, শর্ত হচ্ছে সেই এক্সের এনের মানগুলোকে আমরা কিউব করব, করলে 18 থেকে বড় হতে হবে অথবা 18 সমান হতে হবে, একটি শর্ত। আর একটি হচ্ছে 4 করব পাওয়ার, তাহলে 256 থেকে ছোটো অথবা 256 সমান হতে হবে। তো এক্সের যে মানগুলো এই দুটো শর্তকে সিদ্ধ করে, মেনে চলে, সেই মানগুলোই হচ্ছে আমাদের এম সেটের উপাদান। তো আমরা এখানে 2 নিয়ে দেখতে পারি, 2 এর উপরে যদি কিউব দিই তাহলে 8 হয়, মানে 8 থেকে বড় অথবা সমান 8 হয়। আবার 2 এর উপর 4 দিলে 64 হয়, সেটা আমরা এভাবে 2, 3, 4 নিলে দেখা যাচ্ছে এই তিনটা মান, এই তিনটা এক্সের মান দুটা শর্তকে সিদ্ধ করে মেনে চলে। এই জন্য এম এর মান আমাদের সেট হয়েছে 2, 3, 4। তো এটা হচ্ছে আমার এম এর মান, যেহেতু এটা সৃজনশীল আমরা টোটাল লিখি নাই, গঠন পদ্ধতি দেখায় নাই, তোমরা ওই ভিডিওটা দেখে নিবা কীভাবে গঠন থেকে তালিকা পদ্ধতি করা হয়। এরপর আমাদের লাগবে হচ্ছে এনের মান, এনটাও কিন্তু তালিকা পদ্ধতিতে আছে, সেক্ষেত্রে এনটা আমরা তালিকা পদ্ধতি থেকে বের করে নিয়েছি। এখানে দেখো, যেহেতু আমাদের এই ইউ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস সি প্লাস ডি ইন্টু ওয়াই প্লাস সি ডি সমান জিরো আছে, এখান থেকে আমরা করেছি কি, এই সি প্লাস ডি এর সাথে যেহেতু ওয়াই গুণাকার আছে আমরা গুণ করে দিব, তাহলে হবে কি মাইনাস সি ওয়াই প্লাস মাইনাস ডি ওয়াই, সেই লাইনটা আমরা এই দেখতেছি, মাইনাস সিডি সিডি মাইনাস সিডি, সরি এখানে একটা মিস্টেক হয়েছে, এখানে তোমরা সি ওয়াইটা একটু কারেক্ট করে নিবা, এই যে সি ওয়াই হবে এখানে। তো এরপরে আমরা যেটা দেখতেছি সেটি হচ্ছে, এটা মিডল টার্মের নিয়মে করবো, যেহেতু এখানে ওয়াই আছে ডি এর পরিবর্তে আমরা ওয়াই হবে, সেই ক্ষেত্রে আমরা ওয়াই যদি কমন নিই তাহলে একটা ওয়াই এখানে থেকে যায় আর এখানে সি থাকে, এখান থেকে আবার ডি কমন নিয়েছি তাহলে এখানে আমাদের একটি ওয়াই থেকে যায়, এটাও কিন্তু আমাদের সিডি, এখানে সি হয়ে গেছে, এটা আমাদের হবে ডি ওয়াই, এটা হবে সি ওয়াই আর এটা হবে ডি ওয়াই, একটু মিস্টেক হয়েছে, এটা এরপরে তোমরা ঠিক করে নিবে আশা করি। এখানে ডি আমরা কমন নিয়েছি, থাকে ওয়াই মাইনাস সি সমান জিরো। এরপর আমরা এই দুটো ব্র্যাকেটে যে ওয়াই মাইনাস সি আর ওয়াই মাইনাস ডি সি আছে, দুটা থেকে একটা নিয়েছি তাহলে ওয়াই মাইনাস ডি থেকে যায়। তো এটা আমাদের হচ্ছে এরকম যে এটা ইন্টু এটা সমান যদি জিরো হয়, দুটা রাশির গুণফল জিরো হলে আমরা পৃথক পৃথকভাবে জিরো বসাতে পারি, তার মানে ওয়াই মাইনাস সি সমান একবার জিরো বসাতে পারি আর ওয়াই মাইনাস ডি সমান একবার জিরো বসাছি জিরো বসাতে পারি। তারপরে আমরা যেহেতু এখানেও একটু মিস্টেক হয়েছে, জিরো হয়েছে, আমি আসলে এটা অনেক দ্রুত তা করার কারণে কিন্তু একটু মিস্টেক হয়ে গেছে, পরের লাইনে দেখো যে আমরা তাহলে ওয়াই সমান পাবো সি আর ওয়াই সমান পাবো ডি, সেক্ষেত্রে আমাদের এন এর মান কিন্তু সি আর ডি হয়। এই ইউ এন এম যেহেতু মানটা পেয়ে গেছি, এখন আমরা লেফট হ্যান্ড সাইড করতে পারি। তো লেফট হ্যান্ড সাইড করার আগে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে, এখানে লেফট হ্যান্ড সাইডে এম ইউনিয়ন এন প্রাইম আছে, সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করে নিব আর এখানে এম প্রাইম এন প্রাইমের কাজটা আগে করে নিব। দেখো এভাবে যে আমরা যেহেতু এখান থেকে এই মানগুলো আমাদের লাগবে, এই জন্য আমরা এখানে লিখে রেখেছি, এটা তোমরা অবশ্যই লিখবে না, আমি দেখানোর জন্য পাশে লিখে রেখে দিয়েছি, এখান থেকে শুরু করবে যে এখানে এম ইউনিয়ন এন, তো এম এর মান আর এন এর মান বের বসানোর পরে আমরা দেখছি সার্ভিক্স ইউনিয়ন সেট করার পরে 2, 3, 4 সিডি পেয়েছি। তো এরপর আমরা এম প্রাইমের মান বের করেছি, প্রাইম মানে ইউ থেকে সেই সেটটা বাদ, তারপরে আমরা ইউ এর মান বসিয়েছি, এম এর মান বসিয়ে বাদ দেওয়ার পরে আমাদের এখানে আছে 1, 2, 3, 4। কীভাবে, এখানে যে সেটটা আছে সেই সেট থেকে এই সেটটা আমরা বিয়োগ করে দিব, তাহলে 2, 3, 4 বাদ যাবে, থাকবে 1, 2, 3, 4। তো একই রকমভাবে এন প্রাইমের মানটা আমরা বের করে নিয়েছি, বিয়োগ করার পরে আমাদের মান হয়েছে 1, 2, 3, 4, b। এরপর আমরা দেখো লেফট হ্যান্ড সাইড লিখেছি, তো লেফট হ্যান্ড সাইডে আমাদের এম ইউ এন মানে এম ইউনিয়ন এন প্রাইম থাকে, সেই ক্ষেত্রে আমরা সার্বিক সেট থেকে বিয়োগ করে দিয়েছি প্রোটা, কারণ হচ্ছে প্রাইম ছিল প্রোটার উপরে, ইউ এর মান বসিয়ে দিয়েছি মাইনাস হচ্ছে এম ইউনিয়ন এন এর মান বসিয়েছি। তো এখান থেকে বিয়োগ করার পরে আমাদের কিন্তু থাকতেছে 1, 2, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের মান। তো রাইট হ্যান্ড সাইডেও আমাদের একই রকম মান নিয়ে আসতে হবে, সেই ক্ষেত্রে রাইট হ্যান্ড সাইডে আমাদের আছে এম প্রাইম ইন্টারসেকশন এন প্রাইম, তো এম প্রাইমের মানটা আমরা এটা বের করেছি আর এন প্রাইমের মান এখানে বের করেছি, সেই ক্ষেত্রে ইন্টারসেকশন করার পর আমাদের এখানে থাকতেছে 1, 2। তো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মান কিন্তু একই রকম হয়ে গেল, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, সেক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইড সময় রাইট হ্যান্ড সাইড লিখতে পারি, এটা শুড, কারণ হচ্ছে আমাদের দেখাতে বলেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে খ নম্বর প্রশ্ন, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখাবো হচ্ছে গ নম্বর প্রশ্ন, চলো শুরু করি। গ নম্বর প্রশ্নটা আমাদের এরকম আছে যে উদ্দীপকের আলোকে দেখাতে বলেছে ফাংশন অফ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই প্লাস টু ডিভাইডেড বাই ফাংশন অফ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান সমান যদি 3 হয় তাহলে এক্সের মান বের করতে হবে। তো এই জিনিসটার মান আমরা কোথা থেকে বের করব, এটা হচ্ছে আমাদের যেহেতু উদ্দীপকে দেওয়া আছে ফাংশন অফ এক্স, এই ফাংশন অফ এক্স থেকে আমরা এই মানটা বের করে নিব, নিয়ে তারপর প্রশ্ন মতে লিখবো যে এটা সমান 3 দেওয়া আছে। এভাবে দেখো আমরা করার চেষ্টা করি, অঙ্ক নম্বর গ আমাদের দেওয়া আছে এই যে ফাংশন অফ এক্স সমান 5x-7 / 2x-3, সেটা লেখানোর চেষ্টা করেছি। এখানে আমরা এই মানটা বের করে নিব যে ফাংশন অফ এক্স মাইনাস ওয়ান,
এইচ এভাবে দেখানোর চেষ্টা করেছি। দেখো এক্সের জায়গায় আমরা এই ফাংশন অফ মাইনাস ওয়ান বসিয়ে দিয়েছি, নিচে এক্সের জায়গায় ফাংশন অফ মাইনাস এক্স বসিয়ে দিয়েছি। তো মাইনাস ওয়ানের মান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এক্স, আমরা অনুশীলনী চারে করেছি সূচকের নিয়ম। তো এটা আমরা এভাবে বসিয়েছি, দেখো ওয়ান বাই এক্স পাশে ফাইভ গুণাকার আছে, পাশে যা আছে একই রকমভাবে এটাও আমাদের এক্স মাইনাস ওয়ান থাকার কারণে ওয়ান বাই এক্স হয়েছে। তো এই ফাইভটা উপরে গুণ আছে, সেক্ষেত্রে কিন্তু ফাইভ বাই এক্স হবে মাইনাস সেভেন, একই রকমভাবে টু বাই এক্স মাইনাস থ্রি। এখন এটা আমরা উপরে লসাগু করব, নিচে লসাগু করব, এভাবে দেখো উপরে আমরা যদি লসাগু করি লসাগু এক্স হবে, তো ফাইভ মাইনাস সেভেন এক্স হবে ফাইভ মাইনাস সেভেন এক্স, নিচে হবে হচ্ছে টু মাইনাস থ্রি এক্স, সেটা হয়েছে। এখন যেহেতু দুটা ভগ্নাংশ আছে মাঝখানে ভাগ, সেক্ষেত্রে আমরা প্রথম ভগ্নাংশ রেখে দ্বিতীয় ভগ্নাংশ গুণ করে উল্টে দিয়েছি, তাহলে দেখো এক্স এক্স কাটা যায়, তাহলে আমাদের উপরে থাকবে ফাইভ মাইনাস সেভেন এক্স ডিভাইডেড বাই টু মাইনাস থ্রি এক্স, এই লাইনটা থাকে। এই লাইনটা কার মান? এই লাইনটা কিন্তু আমাদের এই ফাংশন অফ এক্স পাওয়ার মাইনাস ওয়ানের মান। তো এই মানটা আমরা এখন কোথায় বসাই দিব? এই যে এই জায়গাটায় বসাই দেবো, এই জায়গায় বসাইলে আমাদের টোটাল মানটা বের হবে এভাবে। দেখো যে এখন আমরা এই মানটা বের করব, তো এতটুকের মান ফাংশন অফ এক্স মাইনাস ওয়ানের মান পেয়েছি এতটুকু, তো এতটুকের জায়গায় আমরা এটা বসাই দিয়েছি। দেখো এই যে এতটুকের জায়গায় এটা বসাইছি প্লাস টু, আবার নিচেও এতটুকুর জায়গায় এটা বসাইছি মাইনাস ওয়ান। তো এখন আবার এখানে আমরা একটা লসাগু করতে পারি, এখানেও লসাগু করতে পারি। তো উপরের লসাগু আমাদের হবে টু মাইনাস থ্রি এক্স, এই যে টু মাইনাস থ্রি এক্স এসেছে, তাহলে আমাদের ফাইভ মাইনাস সেভেন এক্স হবে, আর এই প্লাস টু দিয়ে এই দুটোকে গুণ হলে আমাদের টু দুয়ে দুয়ে চার মাইনাস সিক্স এক্স, নিচেরটাও একই রকমভাবে লসাগু করবা। তো লসাগু করার পরে এখন আবার আমরা একটু যোগ বিয়োগ করে নিতে পারি, অথবা তোমরা একবারে যোগ বিয়োগ করে ভাগটা গুণ করে উল্টা দিতে পারো। এভাবে আমি করেছি, দেখো যে প্রথম ভগ্নাংশে আমাদের থাকতেছে নাইন মাইনাস থার্টিন এক্স, আর নিচে থাকতেছে টু মাইনাস এক্স, তো এই মাঝখানের ভাগটা আমরা গুণ করেছি, আর এই ভগ্নাংশটা যোগ করে উল্টে দিয়েছি, তো টু মাইনাস থ্রি এক্স উপরে চলে গেছে, আর এখানে থাকে হচ্ছে থ্রি মাইনাস ফোর এক্স। তো এখন কী হলো, যেহেতু গুণাকার আছে এই টু মাইনাস থ্রি এক্স টু মাইনাস থ্রি এক্স কেটে যাবে, আমি এটা কম্পিউটার করেছি এই জন্য কাটাটা তোমাদের দেখায়নি, দেখাতে পারতাম। সেক্ষেত্রে তোমরা যখন কেটে দিবা, না কাটলে সমস্যা নেই, কেটে দিলে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপরে কাটবা, আবার বলতেছি যখন রাশিটা তোমরা কাটবা এভাবে কেটে দিবা, তখন কিন্তু একটু সমস্যা হবে, এভাবে কাটলে শুধু থ্রি এক্স কাটবে টু কাটবে না, সেক্ষেত্রে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপরে তোমরা কী করবে কেটে দিবে। তো এখন আর গুণ করার পরে কিন্তু আমরা পাচ্ছি যে নাইন মাইনাস থার্টিন এক্স ডিভাইডেড বাই থ্রি মাইনাস ফোর এক্স, এটা কিন্তু বের হলো এতটুকের মান। তো এটার সমান আমাদের প্রশ্নে বলেছে হচ্ছে থ্রি, সেক্ষেত্রে আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে হচ্ছে এটা সমান হচ্ছে থ্রি। এখন এখান থেকে আমাদের এক্স এর মানটা বের করতে হবে। এই অঙ্কটা কিন্তু হুবহু আমাদের বইতে আছে একই রকম, কিন্তু সমান থ্রি দিয়েছিল না, এখানে একটু চেঞ্জ করা আছে, এটা তোমাদের বেসিক একটা জ্ঞান। সো সেই ক্ষেত্রে এখান থেকে আমরা কী করব, এই থ্রি নিচে মনে মনে যেহেতু ওয়ান আছে, আমরা কী করব আর গুণন করে দেবো। তো আর গুণন করলে এভাবে হয়, দেখো যে এর নিচে ওয়ানের সাথে এটা যা গুণ করলে তাই হয়, এই পাশে নাইন মাইনাস থার্টিন এক্স, আর থ্রি মাইনাস ফোর এক্সের সাথে আমরা গুণ করলে হবে নাইন মাইনাস টুয়েলভ এক্স। এখন এক্সগুলো একপাশে করেছি, দেখো মাইনাস বারো এক্স, আর এই তেরো এক্সটা এপাশে এসে প্লাস হয়ে গেছে, আর নাইনটা ওপাশে এসে নাইন মাইনাস হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমাদের বারো এক্স মাইনাস তেরো এক্স কী থাকবে, একটা প্লাস এক্স থাকবে, আর নাইন থেকে নাইন বিয়োগ করলে কী হবে জিরো হবে, সেক্ষেত্রে এক্সের মান কিন্তু আমাদের জিরো হয়ে গেল। এটি হচ্ছে এই এক নম্বর সৃজনশীলের গ নম্বর প্রশ্নটা আমি বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে তোমাদের দিনাজপুর বোর্ড দু হাজার উনিশের সমাধানটা করানোর চেষ্টা করলাম, মাঝে মাঝে দু একটু লেখার সময় একটু মিস্টেক হয়েছে, আশা করি এটা তোমরা ঠিক করে নিবে, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ এরকম সমস্যা আর হবে না আশা করতেছি। তো এটা হচ্ছে গ নম্বর প্রশ্ন দেখলা, তো কি আর বলবো, থ্যাংকস ফর ওয়াচিং ক্লাসটি, আর ক্লাসটা অবশ্যই খাতা লিখে প্র্যাকটিস করবে, আর এখানে যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে। তো আজকে এখানেই শেষ করবো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।